नमस्कार बंधुरा चलुन शुरू करा जाक आजकेर पर्व। आजकेर पर्व शुरूर आगे गतकाले जा घटलो सेटा निये एकटू आलोचना करे नेওয়া যাক। सेटा হচ্ছে ইউএফা ইউরোপা ফাইনালে ভিলারিয়াল চ্যাম্পিয়ন, কিন্তু যা খেলা হয়েছে, খেলা 90 মিনিট ভালো খেলা হয়েছে, ভীষণ উত্তেজক ম্যাচ হয়নি, এক্সট্রা টাইমেও ঠিকঠাক ম্যাচ হয়েছে, কিন্তু যে পেনাল্টি শুট আউট হলো সেটা অসাধারণ। অসাধারণ মানে অসাধারণ এক কথায়, কারণ আমি ওরকম পেনাল্টি শুট আউট কখনো দেখিনি। এর আগে ইতিহাস বলছে একটাই হয়েছিল, 21টা পেনাল্টি কিক হয়েছিল, সেটা আফ্রিকান কাপের কোনো একটা ম্যাচে বা ফাইনালে হয়েছিল, কিন্তু কালকে চোখের সামনে দেখা 21টা পেনাল্টি শুট আউট। দুটো পক্ষের 10 জন করে প্লেয়ার মারার পরে গোলকিপার যখন শট করলো, ভিলারিয়ালের গোলকিপার গোল দিল, আর পরের শটটা মানে ফাইনাল 22 নম্বর শটটা ডেভিড ডিয়া ম্যানিউর গোলকিপার শট করলো আর ভিলারিয়ালের গোলকিপার ধরে নিল, তখন খেলার মীমাংসা ঘটলো। দুর্দান্ত খেলা, সে নিয়ে কোনো সন্দেহ নেই। আর আজকে তেমন কিছু ফুটবল নেই, একটা ফুটবল আছে টলুজে ভার্সেস ন্যান্টেস, সেটা ফ্রান্স লিগের প্লে অফ ম্যাচ। টলুজে জিতে যেতে পারে, ন্যান্টেস ফ্রান্স লিগ ওয়ানে খেলে, কিন্তু প্লে অফে আমার মনে হচ্ছে আজকে টলুজে জিতে যেতে পারে, এটা আমার ধারণা। এইটা ধরে রাখতে পারেন 1x। এছাড়া কিছু টেনিস ম্যাচ নিয়ে আলোচনা করে নেওয়া যাক। তার আগে আমাদের যে বন্ধুরা যা যা লিখেছে ইউটিউবে সেগুলো একটু পড়ে নেওয়া যায়, অনেকদিন পড়া হয়নি, আজকে সুযোগ পাওয়া গেছে। রনি লিখেছে, দাদা বেটিং নিয়ে কিছু কথা আছে আপনার সাথে, ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, আপনার আশায় থাকলাম। নিশ্চয়ই রনি, তোমার সঙ্গে খুব শিগগিরই কথা হবে। রনির সঙ্গে আমার এর আগেও কথা হয়েছিল, তো আবারও কথা হবে খুব শিগগিরই। দেখছি আমি কাল পরশুর মধ্যে যোগাযোগ করার চেষ্টা করছি, যদি আজকে সময় পাই আজকেও যোগাযোগ করতে পারি। আচ্ছা, শুভ এসকে শুভ লিখছে, দাদা কেমন আছো? হ্যাঁ শুভ, ভালো আছি, তোমরাও ভালো থাকো। আর এই যশ, এখন আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটাচ্ছে, কিন্তু কোনো ঝড় সেরমভাবে হচ্ছে না, তো আশা করি বাংলাদেশেও সেরম হচ্ছে না। আগামীকাল বাংলাদেশ আর শ্রীলঙ্কার যে খেলাটার হওয়ার কথা ছিল সেটা আশা করি ঠিকঠাক হবে, তো সেটার আশায় রইলাম। আর কোন কোন বন্ধু কি লিখেছে দেখা যাক। তন্ময় ভেরিয়াস মুভিজ বলছে, দাদা ভালো আছেন? আমি খুবই উপকৃত দাদা। দাদা শিওর গুলো একটু বলে দেবেন প্লিজ দাদা, কষ্ট করে। তারপর বলছে দাদা ভালো থাকবেন। হ্যাঁ ভাই তন্ময়, আমি শিওরগুলো বলে দেওয়ার চেষ্টাই করি, কিন্তু ওই যে কালকে যেটা বলেছিলাম যে ভিলারিয়াল কিন্তু যেতেও যেতে পারে, এবং ভিলারিয়াল গতবারের যা পারফরমেন্স ছিল মানে এই লিগের যা পারফরমেন্স, তাতে ভিলারিয়াল ইউইএলেও চান্স পায়নি, 7ম টিম হিসেবে ছিল, কিন্তু গতকাল চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে, ইউইএল চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে একদম UCL এর লিগ পর্যায়ে পৌঁছালো। সেখান থেকে যদি তারা ঠিকঠাক পারফর্ম করতে পারে তাহলে UCL এর মেন পর্বে খেলতে পারবে, তাহলে ভাবুন ভিলারিয়াল এর কতটা ভালো সুযোগ হলো। যাই হোক, হ্যাঁ তন্ময় আমি ঠিক বলার চেষ্টা করি, কিন্তু শিওর বলে সেরকম কিছু কি আছে? দেখো মানে ম্যানচেস্টার ইউনাইটেড হারবে এটা কি ঘটনা? কিন্তু কালকে যে যা খেলা হয়েছে তাতে দেখা গেল ম্যানচেস্টার ইউনাইটেড যথেষ্ট লড়াই করেছে, ভিলারিয়াল প্রচণ্ড লড়াই করেছে, কিন্তু শেষে একটা শট জাস্ট ডিফারেন্স করে দিল। তাহলে এই খেলাগুলো শিওর বলে কিছু করা যাবে? সুজয় কালকে একদম, সুজন কুমার ঠিক বলেছে, দাদা ফার্স্ট গোল ভিলারিয়াল করবে আমার মনে হয়। একদম সুজন, ঠিক বলেছ, ভিলারিয়াল ফার্স্ট গোল করেছে, কিন্তু ওই উইন ফ্রম বিহাইন্ড যে ঘটনাটা ঘটে সেটা কিন্তু হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে, কারণ ম্যানচেস্টার ইউনাইটেড উইন হয়নি। AVD ইউনিভার্স, অভিজিৎ আমাদের আমার পুরনো বন্ধু আমার ভাই সে এই ভিডিওটা লাইক করেছে, সে কমেন্ট করে, খুবই ভালো। অভিজিৎ ভালো থেকো। মোহাম্মদ আনামুল হক, দাদা মেলবেট অ্যাকাউন্ট আবার নতুন করে করছি, আপনার প্রোমো কোড দিন। হ্যাঁ, মেলবেট অ্যাকাউন্ট নতুন করে করছো, খুব ভালো আনামুল। প্রোমো কোড দেখো সহজেই, আমি তোমাদের সবাইকে বলে রাখছি, এই যে টেলিগ্রামের আমাদের গ্রুপটা যেটা আছে না, একবার দাঁড়াও আমি সবাইকার জন্য এটা বলে দিই। এই যে স্পোর্টিংলি ইয়োর্স ফোরাম আছে, এখানে যে পিন পোস্টটা আছে এইখানে চলে যাবে, এইখানে গিয়ে একদম দেখতে পাবে যে আমাদের প্রোমো কোড স্পোর্টিংলি ইয়োর্স, স্পোর্টিংলি ইয়োর্স এই যে লেখা রয়েছে, এইটা এটা কপি করে একদম করে দেবে, তাতেও হবে। অথবা যদি কেউ এই লিঙ্ক থেকে জয়েন করতে চাও তাহলেও হতে পারে, তবে সেফ হচ্ছে এই এটা দিলে, তাহলে তোমরা সব রকম সুযোগ সুবিধা পাবে। আচ্ছা, আনামুল আর একটা লিখেছে, কেমন আছেন, টেনিস নিয়ে ভিডিও দিন, প্লেয়ার গুলোকে ভালোভাবে চিনি না, আর সাধ্যমতো এটিপি আর ডাব্লিউটিএ, ও শুধুমাত্র এটিপি আর ডাব্লিউটিএ মনে হয়, এই দুটো টেনিস বিষয়ে একটু আলোচনা করলে ভালো হয়। নিশ্চয়ই আমি আলোচনা করে দিচ্ছি আজকে, চলো শুরু করা যাক। এটিপি পারমাচ্ছে আমাদের যেটা করতে পারি সেটা হলো এটিপি রোল 11 কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করতে পারি, আর ডাব্লিউটিএ নিয়ে আলোচনা করতে পারি, কারণ এদের কিছু প্লেয়ারকে চেনা আছে। এটিপিটা আগে আলোচনা করে নি। এটিপিটা এই যে কার্লোস টার্বনার, কার্লোস টার্বনার জেতার চান্স আছে। দেখো আমি বারবার জেতার চান্স এই কারণেই বলি, কারণ আমিও খেলবো না, তোমরাও খেলবে না, তো সুতরাং কি করে বলবো যে জিতবেই, জেতার চান্সই বলতে পারি। যেটা হতে পারে সেটার সম্ভাবনা আমার যেটা মনে হয় সেটাই আমি বলতে পারি, কিন্তু এইগুলো যেরম হয় তাতে করে যা দাঁড়ায়, একটা করে সেট জিতবে এগুলো ধরে নেওয়াটাই বেটার হয়, কারণ শেষ মুহূর্তে একটা সেট হেরে গিয়ে যদি ম্যাচ হেরে যায় তাহলে টাকাটা চলে যেতে পারে, তার জন্য একটা সেট জিতবে এটা হলে ভালোই টাকা পাওয়া যেতে পারে। এই ম্যাচটা আমি ধরবো না, ঠিক আছে, এই ম্যাচটা ধরবো জুয়ান ম্যানুয়েল, ম্যানুয়েল জিতবে আশা করে নিলাম। জাপটা, জাপটা আর পোলমানসের সঙ্গে জাপটাই জিতে যাবে, জাপটা অনেকটা শক্তিশালী। ম্যাক্সিমিলিয়ান আশা করছি জিতে যাবে। আচ্ছা, এই যে রোমান সাফিউলিন, সেদিনকে যেটা বলছিলাম রোমান সাফিউলিন কিন্তু খুব খারাপ প্লেয়ার নয়, সেদিনকেও বলেছিলাম, সেদিনকেও রেট কম ছিল, তবু আজকেও আমার মনে হচ্ছে রোমান সাফিউলিন জিততে পারে, এটাকে কেউ মাল্টিতে রাখবেন না। কালকে যেটা বলেছি ভিক্টর ট্রয়েস্কির এগেনস্টে ভুকিক জিতেছে, ভুকিক এগিয়ে গেছে, কিন্তু আজকে ভুকিককে হয়তো থেমে যেতে হবে, এই প্লেয়ারটা ভালো। আচ্ছা, আমি সব প্লেয়ারদের চিনি না বলে সব প্লেয়ারদের ধরছি না, যাদের চিনি একটু খেলা দেখেছি। হ্যাঁ, কার্লোস এর খেলা আমি দেখেছি, যেটা উচিত। এর পরের রাউন্ডগুলো তো অনেকটা সুবিধা হবে, কারণ পরের রাউন্ডগুলো অনেক চেনা প্লেয়ার থাকবে, যদিও এরাও অনেকজন উঠবে কিন্তু নাম করা প্লেয়ারও অনেক থাকবে। এই যে ডেনিস ইস্টোমিন আর টোবিয়াস কামকে, এর খেলায় ইস্টোমিনের চান্স বেশি এবং বোথ প্লেয়ার টু উইন আ সেট এর চান্সও বেশি, ড্যানিয়েল এলাহি চান্স বেশি। আচ্ছা, ব্রুক্স বি যেটা একদম উচিত, ব্রুক্স বি ম্যাকডোনাল্ডে জেতা উচিত। ফ্রান্সিসকো জিতে যেতে পারে, মার্টিনেস জিতবে এটাই আশা করে নিলাম। আর ডাব্লিউটিএ তে দেখা যাক কি কি অবস্থা, কাদের চিনি আগে দেখে নি। হ্যাঁ গ্রেট মিনেন জিততে পারে, সম্ভাবনা যথেষ্ট বেশি। ভেরা জিততে পারে, একে চিনি না। স্টিফাইনের জেতার চান্স বেশি। ভিক্টোরিয়া টমোভা এর জেতার চান্স অনেকটা বেশি। হ্যারিয়েট ডার্ট একদম ভালো চান্স আছে। অ্যাঞ্জেলিনা কানিনা, একটা ফোন আসার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে, তার জন্য সরি। ফোনটা আমার হাতের কাছে নেই বলে আমি উঠে গিয়ে বন্ধ করতে পারছি না, একটু সহ্য করে নিন, এক্ষুনি থেমে যাবে। থেমেও গেছে সেটাই। মারিয়া ক্যামিলিয়া এর জেতার চান্স অনেকটা বেশি। জ্যাকলিন, অ্যান্ড্রিনা আর অ্যানহেলিনার জেতার চান্স তো যথেষ্ট বেশি, এটা তো ধরে রাখা উচিতই। এই প্লেয়ারকে আমি চিনি না, খেলা দেখিনি। হ্যাঁ আনাকন্স এর জেতার চান্স একদম বেশি, একে আমি চিনি, খেলা দেখেছি। এই খেলা একে আমি চিনি, জিউ ওয়াং, কিন্তু ধরা মুশকিল যে কে জিতবে, সেজন্য এটা আমি বাদ দিচ্ছি। লাডার ম্যাচটা ধরছি। এই হচ্ছে মোটামুটি আজকের যা প্রেডিকশন আমার মনে হলো সেটা আমি করলাম। কালকেও যেটা বলেছি আজকেও সেটাই বলছি, যে টেনিসে ডাইরেক্ট প্লেয়ার টু উইনের দিকে যাবেন না। সবসময় টেনিসটা খেলা দেখে দেখে খেলাটা খুব ভালো, পয়েন্টে খেলা ভালো, যে এতগুলো পয়েন্ট হতে পারে, খেলাটা 3 সেটে গড়াতে পারে, এই ধরনের বেট করলে টেনিসের সবচেয়ে বেশি সুযোগ হয়, অনেক বেশি প্রফিট পাওয়া যায়। এছাড়া টেনিসে ওই ডাইরেক্ট প্লেয়ার টু উইন করবেন, এখন কত রেট পাবেন দেখুন, 1.2, 1.5, 1.6, তাতে কোনো রকমই প্রফিট হয় না। টেনিস খেলার মধ্যে হয়তো দেখা গেল যে ফার্স্ট সেটটা যে ফেভারিট সে হারলো, তখন রেট গিয়ে দাঁড়ালো 8-9, এরম রেট দাঁড়াতে পারে, সেইখানে তাকে যদি ব্যাক করা হয় তাহলে অনেকটা প্রফিট হয়, এটাই যা বলার। তো এটা মোটামুটি আমি জানিয়ে দিলাম। তো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন। আগামীকাল ক্রিকেট নিয়ে আলোচনা করা যাবে, আর এরপর আস্তে আস্তে ক্রিকেট আসছে, তো সেগুলো নিয়ে অনেকটাই আলোচনা করা যেতে পারে। আর ফুটবল এই সপ্তাহটা একটু কমজোরি হবে, তবে সামনেই আসছে ইউসিএল ফাইনাল, আর তারপর ইউরো কাপ আর কোপার নিয়ে আলোচনা কতটা করতে পারবো জানি না, মানে আলোচনা করতে পারবো, কতটাকে দেখতে পারবো আমরা সেটা জানি না, কিন্তু ইউরো কাপ যা টাইমিং আছে তাতে হয়তো আমরা কেউ দেখতে পেতে পারি। তো এইখানে শেষ করছি, ভালো থাকুন সবাই, আবার দেখা হবে, টাটা।